তদন্তকারী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে গোচর লওয়ার দাবি। এপিএসসির কেলেঙ্কারির অভিযুক্তর আবেদন খারিজ আদালতর। সংবাদ মাধ্যমে রাজ্যের স্বার্থত সংবাদ পরিবেশন করে, এইবার তদন্তকারী আরক্ষী বিষয়ার বিরুদ্ধে গোচর রুজুর আবেদন করে মুখ ঠেকেচা খালে এপিএসসি কেলেঙ্কারিত জড়িত এগারী অভিযুক্ত। বিশেষ ন্যায়াধীশের আদালতত করা আবেদনের শুনানি গ্রহণ করে আবেদনকারী সুরঞ্জিতা হাজরিকাকে জরিমনা বিহিলে আদালতে 5,000 টাকার জরিমনা বিহিলে সুরঞ্জিতাক। লগতে আদালতে কয় যে সংবাদ মাধ্যমে জনসাধারণের স্বার্থত বাতরি পরিবেশন করা বিশেষ অধিকার, ইয়াত তদন্তকারী বিষয়াই তথ্য যোগান ধরার কোনো প্রশ্নই নাহে। উল্লেখ্য যে আবেদনকারী তদন্তকারী বিষয়াই আদালতের সকল তথ্য সংবাদ মাধ্যমক যোগান ধরে বলে আবেদনত উল্লেখ করেছিল। এপিএসসির ধন দিয়ে চাকরিল গ্রেপ্তার হয়েছিল এইগারী প্রার্থী। শেহতীয় বিশেষ ন্যায়াধীশের আদালতত এইদরে তদন্তকারী বিষয়ার বিরুদ্ধে গোচর তোলার আবেদন দি খালে মুখ ঠেকেচা। বীরেন সি কুমার ডেকার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।